তো হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ডের যাদের ইন্টারভিউ রয়েছে তো সেই ইন্টারভিউর জন্য আমাদের দুজন দাদা যারা এখন বর্তমানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল পদের নিযুক্ত রয়েছে তাদের কাছ থেকে নেওয়া আমি অভিজ্ঞতা যে তাদের ড্রেস আপ কেমন হয় সে সম্বন্ধে আমি তাদের অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে বেঙ্গল পুলিশ কনস্টেবল দু হাজার যে রিক্রুটমেন্ট সেই রিক্রুটমেন্টে দুজন আমার দাদা আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টের একজনের নাম সৌরভ ঘটক এবং একজনের নাম ভোলানাথ মাহাতো তাদের দুজনের বাড়ি হচ্ছে পুরুলিয়াতে আমি ওদের কাছ থেকে ইন্টারভিউ সম্বন্ধে তাদের ড্রেস আপটা কেমন ছিল তা জানার চেষ্টা করেছি এবং ওরা যা বলেছে আমি এই ভিডিওতে তা বিশেষ আলোচনা করে দিচ্ছি তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করি ভালো লাগবে তো প্রথম দাদা যে বলছে সৌরভ দা তার বাড়ি হচ্ছে রঘুনাথপুর পুরুলিয়া তার ইন্টারভিউ হয়েছিল পশ্চিম মেদিনীপুরে আর তার বারোটা তিরিশ নাগাদ ইন্টারভিউ শুরু হয়েছিল এবং তার যে ড্রেস আপ ছিল আমি তাদের কোয়েশ্চেন বলছি না যে কি কী কোয়েশ্চেন ওটা আলাদা ভিডিওতে করব তো তার যে ড্রেস আপটা ছিল সেই ড্রেস আপ সম্বন্ধে আলোচনা করবো অ্যাট ফার্স্ট হচ্ছে তার হোয়াইট শার্ট ছিল এবং ব্ল্যাক প্যান্ট ছিল তো সে হোয়াইট শার্ট পরেছিলেন এবং আপনারা হোয়াইট শার্টই পরবেন কারণ হোয়াইট শার্টটা হচ্ছে ফর্মাল এবং তার হাতের হাত ফুল ছিল ব্ল্যাক প্যান্ট পরেছিল প্যান্টটা হচ্ছে ছিটের কাপড় মানে জিন্সের নয় ঠিক আছে জিন্স কাপড় নয় কিন্তু দর্জি দিয়ে বানানো প্যান্ট এবং ব্ল্যাক কালারের শু এবং ব্ল্যাক শক ব্ল্যাক সু এবং ব্ল্যাক শক পরেছিলো এবং তিনি ফুললি শেভিং করেছিলেন এবং মোটামুটি দিন আগে তার হেয়ার কাট করেছিলেন ছোটো ছোটো হেয়ার কাট নিট এবং ক্লিন করেছিল সাইডে সাইডে নামানো ছিল তো এই ছিল তার সেদিনের ড্রেস আপ এরপর আমি নেক্সট আসছি যে ভোলানাথ দা তো যার বাড়ি হচ্ছে আনারা পুরুলিয়া তারও ছিল পশ্চিম মেদিনীপুরে ইন্টারভিউ তো এদিকে সৌরভদা এবং ভোলানা দার ড্রেস মোটামুটি ছিল প্রায় ব্ল্যাক প্যান্ট ছিল এবং ব্ল্যাক ব্ল্যাক শ্যু ছিল এবং ব্ল্যাক সক ছিল আর হোয়াইট শার্ট এবং ব্ল্যাক কালারের বেল্ট ছিল মানে শ্যু আর বেল্ট যাতে ম্যাচ করে এবং ফুললি সেভিং ছিল এনারও আর মোটামুটি তিন থেকে চার দিন আগে চুলটা মানে হেয়ার কাটটা ছোট 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 হেয়ার কাট করেছিল জাস্ট যেমন একটু পুলিশের হেয়ার কাট হয় ভালো গুড লুকিং হেয়ার কাট দিয়েছিল বাস এ ছিল তাদের দুজনের দেওয়া ইন্টারভিউ ড্রেসের অভিজ্ঞতা বা তারা কি পড়েছিলেন এবং তারা সিলেক্টেড হয়েছে এখন তারা জব করছে তো আশা করি এটা আপনাদের মনে একটু কনফিডেন্স জাগাবে যাদের ইন্টারভিউ আছে নেক্সট আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা ছবি দেখুন এটা হচ্ছে যে একটা হোয়াইট শার্ট এবং ব্ল্যাক প্যান্ট এবং ব্ল্যাক বেল্ট দিয়ে তারা পরেছে যে আপনার হেয়ার রকম হওয়া উচিত হেয়ারটা কিপ নিট এবং ক্লিন রাখবে যে শর্ট এবং এক সাইডে সাইডে রাখবে বাঁকানো হবে স্টাইলিশ যেমন চুল না হয় সেটা একটু ধ্যান দেবেন এবং ছোটো ছোটো চুল কাটবেন যতটা সম্ভব যে আপনাকে যেমন ফোর্সের মতো লাগে আর কি ডিফেন্সের মতো আর আপনার যে শার্টটা শার্টটা হোয়াইট হওয়া চাই শার্ট দ্যাট হ্যাভ কলার মানে কলার আপনাকে মাস্ট থাকতে হবে এবং ডু নট রোল হ্যাভ স্লিভস এবার হচ্ছে প্যান্ট প্যান্টের মধ্যে আপনার ব্ল্যাক প্যান্ট খুবই ভালো ডু নট ওয়ার জিন্স এবং আপনার যে প্যান্টের স্টাইলটা হবে সাচেস খাকির মতো ঠিক আছে খাকির মতো স্টাইলিশ হবে মানে জিন্স একদম পরবেন না জিন্স অ্যাভয়েড করবেন বেল্ট শুড ম্যাচ দ্য শো জুতোর সাথে যেমন বেল্টটা ম্যাচ করে আপনার শোগুলো কীরকম হওয়া উচিত ডার্ক শো এবং ডার্ক শক্স এবং আপনার যে শোগুলো আছে সেগুলো মাস্ট বি পলিশড অ্যান্ড ক্লিনড তো আশা করি এই ভিডিওটি আপনাদের কিছু হেল্প হয়েছে যদি হেল্প হয়ে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন